আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক কেমন আছেন আপনারা? তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হচ্ছে আমার ব্লগ নাম্বার 4। আজকে আমি ব্লগটা শুরু করেছি আমার খাবার দেখে রাখার জালি দিয়ে। তো যেগুলো আমি খাবার দেখে রাখি, যে জালিগুলো দিয়ে, সেগুলো আমি সপ্তাহে একদিন বা দুই দিন যখন মনে হয় যে আমার এটা ক্লিন করতে হবে, পরিষ্কার রাখতে হবে, ময়লা হয়ে গিয়েছে, তেল মশলা এগুলো ধরে না অনেক সময় যখন ঢাকি রাখি, তো এগুলা যখন আমার কাছে খারাপ লাগে তখন আমি এগুলো পরিষ্কার করি। তো প্রথমে বলে রাখি, আমার ব্লগটা যদি ভালো লাগে, আজকে ভিডিওটা যদি ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনি আমার আপনারা আমাদের আমার ভিডিওটা পেয়ে যান। আর লাইক অবশ্যই করে দেবেন, এবং যদি একটু হলেও ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো শুধু করোনা ভাইরাসের জন্য নয়, আসলে আমরা যদি সবসময় আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতাগুলো খেয়াল রাখি, তাহলে হয়তো আমরা আমাদের দেশটাকে একটু সেফ রাখতে পারি। আমরা নিজেদের স্থান থেকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাগুলো খেয়াল রাখি, তাহলে হয়তো আমাদের জন্যও ভালো, আমাদের ফ্যামিলির মেম্বারদের জন্যও ভালো, আর পুরা বাংলাদেশ বলেন, পুরা বিশ্ব বলেন, সবার জন্যই ভালো। তো আমি সবসময় এই জিনিসটা খেয়াল রাখি যে আমার ঘরের কোন জিনিসটা অপরিষ্কার আছে। আমার প্রথম ব্লগটা যখন আমি বলেছি যে আমি সকালবেলা আমার সকালে কী দিয়ে শুরু করি, হয়তো এই কাজগুলো আমাদের সবারই শুরু করা উচিত সকালবেলা। তো সেই সাথে এটা হচ্ছে আমার সকালবেলা শুরু হওয়ার একটা পাঠ, যেটা নাকি আমি সপ্তাহে একদিন বা দুই দিন করি। আর এখানে বলে রাখি, তাওয়ালটা বারবার আমি এটা ঠিক করছি, কারণ ক্যামেরার মধ্যে এটা খুবই খারাপ দেখাচ্ছে। তো কিছু মনে করবেন না, কারণ এটা আমার এমন স্পেশাল কিছুই না, আমার স্পেশালও। এটা দিয়ে আমি আমার সিঙ্ক পরিষ্কার করি, ওয়াশ করে, আর আমার রান্নাঘরে যেটা চুলো আছে সেটা পরিষ্কার রাখি। সো এটা পানিটা শুকিয়ে, পানিটা ঝরে ঝরে এখানে শুকিয়ে যায়, সেই জন্য আমি একটা অর্গানাইজেশন করে রেখেছি। এই তো এখানে থাকলে হয় কি, যদি আমার সিঙ্কের মধ্যে কাজ করার সময় কোনো পানি ফোটা পড়ে, বা আমার চুলার মধ্যে কোনো পানি ফোটা পড়ে, তখন আমি এটা সাথে সাথে মুছে ফেলি, যেন মনে হয় যে আমি রান্নাঘরে কাজই করিনি। এটা হচ্ছে আমার একটা শখ, যে প্যাশন বলতে পারেন, যে আমি প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে রাখার চেষ্টা করি। তো এই আর কি, জানি না আসলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, যদি কোনো অন্যায় হয়ে থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি, কারণ প্রথম প্রথম ব্লগ করতেছি, জানি না, বুঝি না কীভাবে করতে হয়, কীভাবে সাজিয়ে কথা বলতে হয়, গুছিয়ে কথা বলতে হয়, আমি জানি না। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে যেটা সসপেন যেটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি আমার খাবার টেবিলে বিছিয়ে রাখা যে কাপড়টা, এই কাপড়টা বিছিয়ে রাখি অ্যাকচুয়ালি আমি আমার খাবারের পরে যে প্লেটগুলো থাকে ওগুলো ধুয়ে পানি ঝরতে দিয়ে রাখি। সো তো সেই কাপড়টা আমি ভিজিয়ে রেখেছি যেন এটা পরিষ্কার থাকে, তো এখানে ভিজিয়ে রেখে ধুয়ে দেবো একটু পরে। এটা আমি প্রতিদিনই করি, যখনই চেঞ্জ করে দিই তখন প্রতিদিনই করি। তো আমার এটা কাজ শেষ। দেখুন আমি যাচ্ছি ছতলায়, আমি থাকি চারতলায়, আর আমি যাচ্ছি এখন ছতলায়, কারণ ঘর মোছার পরে ঘরে বিছানো, ঘরের দরজা, মেইন দরজা থেকে শুরু করে বেসিনের সামনে, রান্নাঘরে, ওয়াশরুমের সামনে যে ন্যাকড়াগুলো আমি বিছাই, আসলে পানি যেন এদিক সেদিকে পড়ে না থাকে, সেটার জন্য আমি এই ন্যাকড়াগুলো বিছিয়ে রাখি। তো এগুলো মানে প্রত্যেক দিন আমি ধুয়ে দিই,
আসলে আমার একটা অভ্যাস কি হয়েছে এখন জানি না, করোনা ভাইরাসের জন্য না কিসের জন্য, এই বিছানো নেকড়াগুলো যদি আমি প্রত্যেক দিন না ধুয়ে দিই আর শুকনোগুলো যদি না বিছাই আমার কাছে শান্তি লাগে না। আমার পায়ের নিচে যখন মনে হয় যে একটু ভিজা ভিজা, আমার মনে হয় যে খুবই খারাপ লাগে, আমার কাছে মনে হয় যে উফ কি বিরক্তিকর। তো সেই জন্য আমি প্রত্যেক দিন ধুয়ে দিই, আর ধুয়ে আমি আর শুকাতে দিই। ছাদে যাওয়া হয় না কয়েকদিন ধরে, কারণ এখন তো আষাঢ় মাস, বৃষ্টি হচ্ছে, তো হুটহাট করে বৃষ্টি চলে আসে। সেই জন্য ছয়তলা এখানে রুমগুলো এখনও কমপ্লিট হয়নি, হয়ে যাবে অবশ্য, তখন জানি না কোথায় কি করব, হয়তো ছাদেই যেতে হবে বারবার, যখন বৃষ্টি আসে তখন হয়তো নিয়ে আসতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট হলো মানে আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি জিনিসটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট, সো আমার এটা করতেই হবে। তো এখানে আমি এগুলো ছুঁড়ে দিচ্ছি, আর কাপড়গুলো যেন বাতাসে পড়ে না যায় আটকে রাখার জন্য আমি কাপড় আটকানোর ক্লিপও লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি ভিডিও শেষের দিকে আমি যখন বাহিরে যাই, বাহির থেকে এসে কি কি সতর্কতা অবলম্বন করি করোনা ভাইরাসের জন্য সেটা দেখাবো। সেটা দেখার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, দয়া করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকুন। ছাদের বাতাসটা খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যে এখানেই থেকে যাই, রুমে আর ফিরে না যাই, কারণ খোলামেলা জায়গা, ছাদ, অনেক বাতাস, আমার খুব ভালো লাগে। প্রায় সময় আমি যখন বৃষ্টি হয় বাতাস বয়ে যায় এরকম, তখন আমি ছাদে আসি, ছাদে এসে একা একা হাঁটি, সেলফি তুলি, অনেক সময় ভিডিও মেক করি, এই তো অনেক ফান করি, আর নিজেকে এন্টারটেন করার জন্য যেটা আসলে করতে হয় সেটাই আমি করার চেষ্টা করি। মুড অফ করে আর কতক্ষণ থাকা যায় বলেন। কি সুন্দর দৃশ্য দেখুন, মনে হচ্ছে যে সেখানে যদি থেকে যেতে পারতাম, কিন্তু অনেক উপরে তো থাকা সম্ভব না। তো কাপড় দেওয়া শেষ, চলেন বাসায় চলে যাই। বাসায় চলে এসেছি, আর এই এই প্রোডাক্টগুলো আমি বাইরে থেকে এনেছি, আমার ব্যক্তিগত কিছু প্রোডাক্ট যেগুলো আমি ক্লিন করব, এবং আমার স্মার্টফোনটা, এটা অবশ্য আমার স্মার্টফোন না, আমার বরাবর, তো আমার যখন ছিল, যখন হবে হয়তো তখন আমি ক্লিন করব। তো আপাতত ওটা ক্লিন করছে, কারণ কেনাকাটাগুলো আমরা একসাথে করেছিলাম, তো আমার ফোন ছিল না সাথে, ওটাই ছিল, সেই জন্য ওটা ক্লিন করছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ স্মার্টফোনে কিন্তু অনেক দিন করোনা ভাইরাসটা জীবিত থাকে, সেই জন্য ক্লিন করতে হবে। আমি আমার প্রোডাক্টগুলো যেগুলো বাইরে থেকে এনেছিলাম সেগুলো পরিষ্কার করে নিয়েছি, এবং আমি রাখার জায়গাটা পরিষ্কার করে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। মানে কিন্তু আমার একদিন দুদিনের না, পুরো মাসের একটা হিসাব। সো বারবার বাইরে না যাই ভালো, সেই জন্য এই কাজটা করি। তো আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।